কলার প্রস্তুত প্রক্রিয়া। প্যাটার্নের মাপ অনুযায়ী কলারের কাটিং ফেব্রিক নিন। ইন্টারলাইনিং বসান। আয়রন দিয়ে পেস্টিং করুন। একইভাবে দ্বিতীয় ইন্টারলাইনিং নিন। ও আয়রন করে পেস্টিং করুন। কলারের উপরের পার্টটি নিন। এর উপর পেস্টিং করা পার্টটি রাখুন। এখন প্লেন গাইড লাগিয়ে স্টিচ দিয়ে নিন। কলারের দুইটি কর্নার পয়েন্টিং করার সুবিধার্থে স্টিচিংয়ের সময় দুই কর্নারে দুইটি শক্ত সুতা রেখে দিন। এবার কলারের বাড়তি ফেব্রিক কেটে ফেলুন। তারপর কলারটি উল্টিয়ে নিন। কর্নার পয়েন্টিং এর জন্য সুতা টেনে নিন। এবার 1/4 গাইড লাগিয়ে টপ স্টিচ দিয়ে কলার তৈরি করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। কলার প্রস্তুত প্রক্রিয়া। প্যাটার্নের মাপ অনুযায়ী কলারের কাটিং ফেব্রিক নিন। ইন্টারলাইনিং বসান। আয়রন দিয়ে পেস্টিং করুন। Thank you.
একইভাবে দ্বিতীয় ইন্টারলাইনিং নিন। আয়রন করে পেস্টিং করুন। কলারের উপরের পার্টটি নিন। এর উপর পেস্টিং করা পার্টটি রাখুন। এখন প্লেন গাইড লাগিয়ে স্টিচ দিয়ে নিন। কলারের দুইটি কর্নার পয়েন্টিং করার সুবিধার্থে স্টিচিংয়ের সময় দুই কর্নারে দুইটি শক্ত সুতা রেখে দিন। এবার কলারের বাড়তি ফেব্রিক কেটে ফেলুন। তারপর কলারটি উল্টিয়ে নিন। কর্নার পয়েন্টিং এর জন্য সুতা টেনে নিন। এবার 1/4 গাইড লাগিয়ে টপ স্টিচ দিয়ে কলার তৈরি করুন।